13 বছরে এই প্রথমবার বরের সাথে না গিয়ে একা গিয়ে ওর জন্য আমি একটা ড্রেস কিনেছিলাম, কারণ ওকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার ছিল। কিন্তু ফ্রেন্ডস, ওর প্রচণ্ড পছন্দ হওয়ার পরও ও পরতে পারেনি, কারণ সাইজে গড়বড়। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি ওটাকে চেঞ্জ করতে যাব। আমি ওর একটা ড্রেস সাথে নিয়ে এসেছিলাম, মানে সোয়েটশার্ট, তাহলে কিনা সাইজটা ভালো করে বুঝতে পারবো। তাও সাইজটা গড়বড় হয়েই গিয়েছে। তা আজকে হচ্ছে মঙ্গলবার, দেখো এখানে সব দোকান টোকানগুলো বন্ধই থাকে প্রায়, কিন্তু ভিমারটা খোলাই ছিল। তাই যে চলে এসেছি, চলো এবার ভেতরে যাই। নেই, ইসে এক সাইজ ছোটা থা, মে লেকে ভি আই। এক্সেল দে দিয়া তো মে আপকো। দেখিয়ে, আর ইন্হোনে পহনি নেই পায়ে, ফির কিয়া মতলব হুয়া না? यही है सेम कलर। देखिए सेम कलर भी था, हम लोग तो वृंदावन में थे भैया। হোয়াইট আর ব্ল্যাক, এটা হচ্ছে ইউনিক কালার সব সময়কার জন্য, তাই না? আমার বরের হোয়াইট কালারের খুব শখ থাকে, কিন্তু ও আবার বলে কি নোংরা হয়ে যাবে, তাই ও কেনে না কখনো। তাই এবার ওকে না বলে কিনে ফেলেছিলাম, কিন্তু দেখো সেটা ওর হলো না, মানে সাইজে হলো না। তা এখন যেটা পড়েছিল সেই কালারটাই হয়েছে, যদিও সেই কালারটাও সুন্দর, তাই না? তো চলো, আমাদের নেওয়া হয়ে গিয়েছে, বাইরে বেরিয়ে গিয়েছি। অনেকদিন পর ভাবলাম একটু ফুচকা খাই, আর আমার নাম মিষ্টি ফুচকা খেতেই বেশি ভালো লাগে। তাই এরপরে ঘরে যাচ্ছি। জানুয়ারি শেষ হয়ে এবার ফেব্রুয়ারি শুরু হতে চলেছে, আজকে 31 না? বলো কি অবস্থা, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে যতটা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এখন কিন্তু সকাল 9টা বাজে। গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডার মধ্যে হড়বড়ি করে মেয়েদের জন্য আপেল কেটে নিয়ে এসেছি, আমার হাতগুলো জাস্ট বরফ হয়ে যাচ্ছে। উফ, এত হড়বড়ি থাকে সকালবেলা থেকে কি বলবো। তা কুয়াশাটা তোমরা দেখতে পাচ্ছো কি অবস্থা। তা যাই হোক, এখন কিন্তু বাজে প্রায় সকাল 9টা, 9টা এখনো বাজেনি, তবে বাজবো। তো ভেবেছিলাম 2 রাউন্ড হেঁটে নেব, বাট সময় একদমই নেই, তাই কি না? চলো ঘরেই যাই, কাজে লাগি না, হেঁটে নি 2 রাউন্ড। হাঁটতে পারো? আর 2 রাউন্ড হেঁটেই নি, চলো না, কাজ তো সারাদিন করতেই হবে। দেখো পার্কে কিছু অনুষ্ঠান হয়েছিল বাবা, শীতকালে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান সত্যিই ভালো, কিন্তু এখন মনে হয় যেন থাক, কে জানে হবে বা হয়েছিল, কোনো একটা প্যান্ডেল করা আছে। আমার আমার যখন বিয়ে হয়েছিল আমার মনে হতো না শীতকাল ভালো, শীতকাল ভালো, খাওয়া দাওয়া সাজা গুজা সবই, কিন্তু এখন বাবা সংসারের কাজ সামলে পরে মনে হয় থাক থাক, এই ঠান্ডার মধ্যে খাবো কী করে, সেই যে সাজতে গুজতেই তো পারবো না, হাতগুলো বরফ হয়ে যাচ্ছে। 2 রাউন্ড হেঁটে পরে ফটাফট ঘর, আজকে জলখাবারে খাবো বেগুন ভাজা রুটি আর চা, আর মেয়েদেরকে বেগুন ভাজা রুটি খাইয়ে পাঠিয়েছি সাথে আপেল, আর টিফিনে দিয়েছি চাউমিন, সারপ্রাইজ, টিফিন খুলে দেখতে পাবে। এই জন্য কিচেনে ঢুকতে দিনি দুজনকে, না ওই জন্য জলের বোতলটা ভরতে দিচ্ছিলাম না। আমরা কিন্তু ভ্যারাইটি নিয়ে যাই, আর আমি ভ্যারাইটি হলো হেলদির মধ্যে চেষ্টা করি। দেখো চাউমিনটা যেহেতু ময়দা টিফিনে দিয়েছি, কিন্তু সেই সেই দিকে দেখবে তো আবার সকালবেলায় বেগুন ভাজা রুটি আর আপেল খাইয়ে পাঠিয়েছি, এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা বন্ধ করে মন দিয়ে একটু হেঁটে নি। আমি খেলাম এক বাইট, আর নেবো না, পেঁয়াজ আর ম্যাগি মশলা চাউমিন মশলা আর কিচ্ছু দিইনি, হ্যাঁ রসুন দিয়েছি। ফার্স্ট ক্লাস আছে, ভালো লাগছে? তবে কোয়ান্টিটি একটু কম আছে। এই কম করে করেছিলাম রুটি দেবো বলে, ভালো লাগছে? হাঁটতে তো যাচ্ছ না, আবার ময়দা খাবে, শখ দেখো। ইয়েস প্লিজ টেক দিস। না 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 না, প্লিজ খাও, তুমি তোমার ভিডিও বানাচ্ছি না, খাও, ভিডিও বানাচ্ছি খাও, ঠিক আছে খাও। বহুত বঢ়িয়া।
কুয়াশা, এখন আবার বৃষ্টি পড়ে, বলো পারা যায়? ওই যে আমার মামমামরা চলে এসেছে। কে এসেছে? হ্যাঁ কে এসেছে? কে এসেছে ঘরে? তুই টুপি খুলে দিয়েছো কেন মা? বৃষ্টি পড়ছে, তোমার গরম লাগছে? রান্না আজকে আলু ভাতে ভাত? ও আমিও স্কুল থেকে এসে ডেলি মাকে জিজ্ঞেস করতাম, আমি তো গেট থেকে স্মেল পেয়ে যেতাম। চম্পক তুমি কিছু স্মেল পাচ্ছ? ভালো খাবারের না? তোমার তো মাছ খাওয়ার লোক নেই না? আমি তো আমার মা যদি ইলিশ মাছ করতো আমি গেট থেকে বুঝে যেতাম আজকে মা ইলিশ মাছ করেছে। কিন্তু তোমার তো মাছের কোনো ব্যাপার নেই তাই না? তোমার হচ্ছে রাজমা বা বড়ার তরকারি বা কারি এই সব না? দেখা যাক কি করেছি। দাঁড়াও পড়ে যাবে, আমি খুলেছি। এটা হচ্ছে বড়ার তরকারি। ওই যে সেদিন মাম্মা পকোড়াটা বানিয়েছিল না, ওই পকোড়াটা দিয়ে ওটার গ্রেভি গ্রেভি। আর এটা আজকে নতুন বানিয়েছি, কি বলতো বেটা? সিম বাটা। দেখি মুখটা দেখি, ভাল লাগছে না? লঙ্কা দিয়েছি গরম ভাতে, মেখে খেতে দারুণ লাগবে। ফ্রেন্ডস আমি একটু বড় কে দিই, তাহলে তোমরা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারো। বন্ধ করে যান তোমার দিকে না, তুমি বলো কেমন হবে কারণ আমি ওই ক্রিমটা লাগিয়ে রেখেছিলাম, এবার যাবো স্নান করতে, ঠিক আছে? তাই এগুলো ক্লিন করে নি। এখানে ফলের প্লেট নিয়ে চলে এসেছি, দেখালাম আমি তো সকাল থেকে, মানে একটুখানি বসবো নিজের মতো করে সময় কাটাবো, একটুখানি নিজেকে সময় দেবো করে 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 এখন বাজে বিকেল ৪টা। এই জাস্ট ঘরের কাজ কমপ্লিট হলো, কিন্তু সেটা আমি জাস্ট বলছি ফ্রেন্ডস, মানে যেগুলো খুবই খুবই মানে এখনই কমপ্লিট করতে হবে ওগুলোই হলো। এখন যদি কাজ খুঁজি প্রচুর কাজ আছে, মানে সারাদিনেও কাজ শেষ হয় না। সংসারের কাজ সত্যি সে খুঁটি 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 করে সারাদিন লেগে থাকে। তা চলো এখন তাহলে একটু ফলগুলো খেয়ে নিই আর একটু নিজের মতো ফোনটা ঘাঁটি। শীতকালে দিনে এইসব কি মেনে নেওয়া যায় ফ্রেন্ডস? সেই দুপুরবেলাতে মেয়েটা স্কুল থেকে এসেছে, তখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। মানে মোটামুটি বলতে পারি, এক্সাক্ট টাইমটা তো মনে নেই, তবে ওই মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে, তো দুটো আড়াইটার মধ্যে বৃষ্টি স্টার্ট হয়েছে। আর এখন বাজে সন্ধ্যা প্রায় ৭টা, এই জাস্ট আধা ঘন্টা আগে সন্ধ্যে দিয়ে এলাম। আগে প্রথমে তো ৫টায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপর ৫:৩০ দিয়ে এখন কিন্তু ৬টার সময় সন্ধ্যা হচ্ছে। তা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে পরে এসছি ছাদে, আমি জল চালাতে গিয়েছি, তা ট্যাঙ্কির বোলটা মানে লকটা খোলার ছিল, যেহেতু তিনটে ট্যাঙ্কি ফ্রেন্ডস, তো প্লাগও নিচে আলাদা আর উপরেও লকটা খুলতে হয়, তাহলে কিনা যে যে লকটা খুলবে তার ট্যাঙ্কিতে জল পড়বে। সেটা খুলতে গিয়ে যেন আমি ভিজে যাচ্ছি, মানে এত বৃষ্টি, বাইরেটা পুরো ভিজে গিয়েছে, ছাদটা তো পুরো চপচপে ভিজেছে। তো যাই হোক, মানে ঠান্ডাটা আমার মনে হচ্ছিল যেন এবার আস্তে আস্তে কমবে, তবে না, আজকে ওই লাগাতার দুপুর থেকে বৃষ্টি হওয়ার জন্য আবারও সেই মনে হচ্ছে একই ঠান্ডা। এই সোয়েটারটা মনে আছে তোমাদের কার কার মনে আছে বলো তো? তো যাই হোক, যার যার মনে আছে সে তো বুঝেই গেলে, আর যার যার মনে নেই বা যে যে জানো না তাদেরকে বলে দিই, দিল্লির ফেমাস মার্কেট সরোজিনী নগর মার্কেট থেকে এটা কিনেছিলাম আমি। গরম কিন্তু প্রতিটি সোয়েটারই খুব ভালো, নাম করতেই হবে।
তা বেশ হয়ে গেল 5 মিনিট, কিচেনেই দাঁড়িয়ে আছি, চা বানাবো। বর গেছিল স্নান করতে, আমার বরের এই স্বভাবটিকে আমি বদলাতে পারছি না, কি করব জানি না। যেদিন ওর মন হয় ও কিন্তু ভালো ছেলের মতো করে নেয়, তবে ওর আবার ওই সারাদিন করছি করব করে পরে ওই ল্যাদ খেতে খেতে পরে মানে কাজ করে যাচ্ছে, এমন তো নয় যে ও ঘুমাচ্ছে, কাজ করছে, খাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু স্নানটি সেই যে নিয়ে সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় ও করবে। তাও এখন অনেকটা কমেছে, আগে প্রতিদিনই এরকম করতো। তো ঠিক আছে, এখনো স্নান করতে গিয়েছিল, তো সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম যে ও বেড়ালে চাটা করব, কারণ চাটা গ্লাসে ঢালার আগেই ঠান্ডা হয়ে যাচ্ছে, এমন ঠান্ডা। তো এবারে চা আর খেতে তো মন করছে অনেক কিছু, যেমন পিৎজা বা এগ রোল, মোগলাই, বাট না না ওগুলো প্রথম কথা এগ রোল মোগলাই এখানে পাবো না, আর পিৎজাটা পাবো কিন্তু খাবো না। তো চা বানাই আর সেও আর মুড়ি মেখে চা খাই। তা চলো চাটা হাতে নিই, তারপর না ব্লগটা এন্ড করে দেবো, চাটা বানিয়ে নিই। এই বাটিটি আমার বর কিনেছিল কেক বানানোর জন্য, তা কেনার পরে দুবারই কেক বানানো হয়েছে, তা বাটিটার তো একটা সদ্ব্যবহার করতে হবে ফ্রেন্ডস, তাই আমি মাঝে মাঝে চা বানিয়ে নিই। এই বাটিটাতে কিন্তু চা খুব সুন্দর হয়। প্লাস্টিকে সবসময় ওখানে ও রাখে, তা এখন আর হিটার অন করিনি, বসে গেছি আমরা চার মূর্তি, মাঝখানে মুড়ির বাটি। যদি আমার মুরগি মূর্তি, তুই মুরগি হয়ে গেছিস, মুরগি না মূর্তি, চার মুরগি। তো আমার মেয়েদেরকে সন্ধ্যাবেলা কিছু দিতে লাগে না, ওরা নিজেরা নিজেরা নিজের মতো নিয়ে খেয়ে নেয়। টিউশন পড়ে উঠেছে, দিদি বোন মিলে ফল কেটে খেলো, মানে আপেল কেটে খেলো। আর কি আপেল খেলে, চিকু খেলে বেটা? আচ্ছা চিকু খাওনি, আপেল খেয়েছো? আপেল খেয়েছে। তারপরে দেখলাম বাটিতে মুড়ি নিয়ে, ভুজিয়া নিয়ে, জল নিয়ে দুজন দুজনের মতো করে খেলো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু আমি এখন মুড়ি একটু আনলাম, আমি আর ওর বাবা খাচ্ছি, তো একটু খাবে, তাই তো গো। আর এই যে স্নান করে বেড়ালো ওই ভদ্রলোক, কথা শোনে না কিছুতেই। কাল থেকে তুমি সকালে করবে তো? অনেক গল্প করে, ইংলিশে কথা বলে। মা এদিকে শোনো, হ্যাঁ তুমি বলো তো, এই চাটা পুড়ে যাবে, এদিকে এদিকে, তুমি ক্যামেরাতে আসবে তো, এদিকে আসো তো। কালকে কি বলছিলে, কেন জানি তুমি হোমওয়ার্কটা করনি? আচ্ছা আচ্ছা, কালকে ও ম্যামকে বলেছে, ম্যাম একটা হোমওয়ার্ক দিয়েছে, ও করেনি। তো ও বললো, ম্যাম ব্যাসে তো মাম্মি নে সোনে কে লিয়ে কে দিয়া থা, তো ম্যাম সোনে গেই থি, আর ব্যাসে ভি ইয়ে তো কমপ্লিমেন্টারি থা, তো ইয়ে মুঝে লাগা কি নহীন করনে সে ভি চলেগা। তো মা ওটা তুমি বলতে কি চেয়েছিলে এটাই? মানে ও অপশনালটাকে কমপ্লিমেন্টারি বললো, কমপ্লিমেন্টারি কেন বলছে? আমরা যেহেতু ফ্রেন্ডস বারবার না ওই একই সেন্টেন্সটা, মানে ওই একই ওয়ার্ডটা বারবার বলছিলাম আমরা বাড়িতে, মনে আছে? ওই কমপ্লিমেন্টারি আমরা ট্যুরে যাব, আমরা পেয়েছি থাইল্যান্ড, তো ওইটা যেহেতু বারবার বলছিলাম সেটা দেখো কমপ্লিমেন্টারি শুনে নিচ্ছে, তো অপশনাল জায়গাটাতে ও কমপ্লিমেন্টারি বলছে, আর ম্যামও দেখছি ওকে বলছে হ্যাঁ 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 ঠিক আছে, ম্যামও পুরো হাসছে। তো মানে কি বলবো, এত কথা বলতে শিখেছে না, ঠিক তুমি বলার চেষ্টা করেছো তো, এটাই অনেক। তো ব্যাস চলো ফ্রেন্ডস, তাহলে এবার চাটা খাই, আজকে ব্লগটিকে এখানে এন্ড করে ফেলছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও, লাইক করো। তা আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। রাত্রের মেনু কিছু শেয়ার করছি না, বিকজ খুবই সিম্পল মেনু, ভেবেছিলাম লুচি আর তরকারি বা ছোলার ডাল কিছু করবো, কিন্তু ভাবলাম না কালকে সকালে করবো ওটা, আজ রাতে না। তো কালকে সকালবেলা জলখাবার হবে লুচি তরকারি বা ছোলার ডাল কিছু একটা, হ্যাঁ রাতে হবে না, রাতে তেল তেল নয়, চেঞ্জ করলাম ডিসিশনটা জেনে বুঝে ফ্রেন্ডস। হ্যাঁ বৃষ্টি পড়ছে, খেতে মন করছে কিন্তু না, লুচি করলে এখন সবাই তো কমসে কম 6টা 7টা খাবোই, আমি 7টা 8টা, বর 7টা 8টা, বড় বাবু মোটামুটি অতটা ভালোই বাসে, চিম্পু 4টে। তো রাত্রেবেলা আর অয়েলি কেন ফ্রেন্ডস, সকালবেলা জল খাবারে কালকে হবে, ঠিক আছে না? হ্যাঁ কালকে সকালে হবে, তো চলো আজকের জন্য টাটা, কালকে 8টা দিও, ঠিক আছে ঠিক আছে, টাটা।